অনেককেই বলতে শোনা যায় আমার বুকে কিছু ডিসকমফোর্ট হচ্ছিলো হার্ট রিলেটেড কিছু ইস্যুস হচ্ছিলো আমি আমার ডাক্তারবাবুর কাছে গেলাম তিনি আমাকে একটা ইসিজি করতে দিলেন আমার ইসিজি নর্মাল এলো তিনি আমাকে আশ্বস্ত করলেন যে আমার হার্টের কোনো সমস্যা নেই এই কথাটা কতটা সত্যি অর্থাৎ আপনি একটি ইসিজি করলেন তার থেকে আপনার হার্টের যে আদৌ কোনো সমস্যা নেই সেটা কি পুরোটা জানা যায় তো আজ আমরা আলোচনা করব ইসিজি নিয়ে নমস্কার আমি ডক্টর অরিন্দম পাণ্ডে আজকের আলোচনা হবে হার্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যেটা শর্ট ফর্ম ইসিজি হিসাবেই আমরা বেশি চিনি ইসিজি কি? এটাতে কি বোঝা যায় কখন ইসিজি করা উচিত এবং কি কি ইনফরমেশান আছে যেগুলো আমরা ইসিজি থেকে পাই না একদম সহজ বাংলায় আশা করব আপনাদের বোঝানোর মতন করে আমরা জিনিসটা আলোচনা করতে পারবো তাহলে প্রথমে আলোচনা করি যে ইসিজি জিনিসটা কি তো ইসিজি কি জানতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের হার্টে কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে সেটা কীরকম আমরা জানি আমাদের হার্ট একটা মাস্কুলার অর্গান এতে চারটে চেম্বার থাকে ওপরের দুটো চেম্বার দুটো অলিন্দ বা এট্রিয়াম নিচের দুটো চেম্বার দুটো নিলয় বা ভেন্ট্রিক হাটের পাম্পিংটা মোস্টলি নিচের দুটো চেম্বার থেকেই হয় কিন্তু হার্টের যে ইলেকট্রিক্যাল সার্কিট সেটা ডিটারমাইন করে যে আমাদের হাটটি মিনিটে কতবার এই সংকুচিত প্রসারিত হবে বা আমাদের হার্ট রেট কত হবে এর যে ইম্পালস এটা তৈরি হয় ওপরের চেম্বার অর্থাৎ এট্রিয়ামে সেখান থেকে ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে যে সিগন্যাল সেটা নিচের দিকে এসে ভেন্ট্রিকের মধ্যে রয়ে আসে তো এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস ওপরে তৈরি হচ্ছে এবং তার থেকে সার্কিটের মাধ্যমে নিচে নেমে আসছে নিচে নেমে হাটকে সংকুচিত করছে এই গোটা জিনিসটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা যারা ডাক্তারখানায় গিয়েছি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করেছি একটা ইসিজি দেখিনি এরকম হতেই পারে না আমরা সবাই জানি ইসিজিটা আদার একটা লম্বা কাগজে হয় অথবা চৌকো কাগজ তার মধ্যে কিছু কালো আকিবুকি থাকে সেটা আর কিছু না সেটা হাটের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তাহলে কি কি ইনফরমেশান আমরা একটা ইসিজি থেকে পেতে পারি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সহজে বলতে গেলে আমাদের হাটের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশনই পাওয়া যায় অর্থাৎ আমাদের হার্টের রেট কত মিনিটে কতবার হার্টটি কন্ট্রাকশান রিল্যাক্সেশান করছে বা হার্টের সিস্টোল ডায়াস্টোল হচ্ছে এই যে রিদিম রিদিমটা রেগুলার কিনা অর্থাৎ দুটো হার্টবিটের মধ্যে গ্যাপ ইজ ইট ইকুয়াল আর মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা বিভিন্ন অ্যাডমিয়াতে দেখা যায় কখনও হার্ট রেট বেড়ে যেতে পারে যেটাকে আমরা ট্যাকি কার্ডিয়া বলি কখনও হার্ট রেট কমে যায় যেটাকে বলা হয় ব্যাডি কার্ডিয়া এই সমস্ত ইনফরমেশান আমরা ইসিজি থেকে পাই অ্যান্ড নট অনলি দ্যাট এই যে হার্টের ইলেকট্রিক সার্কিটে কোনো রকম ব্লকেজ এসছে কিনা সেটা কখনো কখনো রাইট বান্ডেল বা লেফট বান্ডেল ব্লকেজের মাধ্যমে হতে পারে বা খুব অ্যাডভান্স কমপ্লিট হার্ট ব্লকের মাধ্যমে হতে পারে যেখানে হার্ট রেট কমে গিয়ে ব্যাডি কার্ডিয়ার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেই ইনফরমেশনও কিন্তু আমরা ইসিজি থেকে পাই এগুলো হলো হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের ইনফরমেশান এছাড়া ইনফরমেশান আমরা পাই হার্টের যে চেম্বারগুলো বললাম সেগুলো কোনোটা বড় হয়ে গেছে কিনা অর্থাৎ কার্ডিয়াক এনলার্জমেন্ট হয়েছে কিনা সেই ইনফরমেশনও আমরা ইসিজি থেকে খুব কনক্লুসিভ হইতে পেয়ে থাকি তিন নম্বর যেটা সেট আপ ইনফরমেশান আমরা ইসিজি থেকে পাই সেটা হচ্ছে কার্ডিয়াক ইস্কেমিয়া মানে হার্টের যে রক্ত চলাচল হার্টের নিজের রক্ত চলাচল সেখানে কোনো ব্লকেজের উদ্রেক হয়েছে কি না পার্টিকুলারলি ব্লকেজের মোস্ট এক্সট্রিম বা মোস্ট ফ্যাটাল যেটা ম্যানিফেস্টেশন যেটাকে আমরা হার্ট অ্যাট্যাক বলি সেটা কিন্তু এই ইসিজি থেকে খুব ভালোভাবে ধরা পড়ে অর্থাৎ যদি আপনার সত্যি সত্যি হার্ট অ্যাট্যাক হয়ে থাকে পার্টিকুলারলি এসটি এলিভেটেড মার্কারডিয়াল ইনফাকশান আমাদের ল্যাঙ্গুয়েজে যেটা আমরা বলি সেটা কিন্তু আপনার ইসিজি থেকে খুব সুন্দরভাবে পিক করা যায় তাহলে এটা গেল তিন নম্বর ইনফরমেশান এছাড়া কিছু কিছু ইনফরমেশান আছে যেগুলো হয়তো অতটা এভিডেন্ট নয় কিন্তু একটু মেটিকুলাসলে যদি আমরা ইসিজিটা লক্ষ্য করি তাহলে সেই ইনফরমেশানগুলো আমরা পাই কীরকম হার্টের এই শরীরের যদি কোনো ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয় পার্টিকুলারলি পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের যে সমতা হয় কমে যাওয়া বা বেড়ে যাওয়া তার কিন্তু একটা এফেক্ট এই ইসিজির মধ্যে পড়ে ইসিজি দেখলে আমরা সেই ইনফরমেশনও পেতে পারি এছাড়া হাটের যে একটা কাভার থাকে যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম হাটের যে কাভার তাতে কোনো গণ্ডগোল হয়েছে কি না ধরা যাক ইনফ্লামেশান হলো বা পেরিকার্ডাইটিস অথবা এই কাভারের মধ্যে জল জমে গেল আমরা হাটে জল জমে যাওয়ার কথা বলি সেটাতে সেটা সেরকম কিছু হলে পরেও কিন্তু আমরা এই ইসিজি থেকে সেই ইনফরমেশান সহজেই পাই এবং কনক্লুসিভ হতে পাই এছাড়া কিছু রেয়ার ম্যানিফেস্টেশন আছে যেগুলো আমরা ইসিজি থেকে বুঝতে পারি ধরা যাক আপনার শরীরের টেম্পারেচার হঠাৎ করে খুব ফল করেছে কিনা অর্থাৎ হাইপোথার্মিয়া সেই হাইপোথার্মিয়া কিন্তু আমরা ইসিজি থেকে বুঝতে পারি সিমিলারলি ধরা যাক আপনার কিছু কিছু ড্রাগ আছে ড্রাগ ওভারডোজ সেগুলোরও কিন্তু একটা ম্যানিফেস্টেশন ইসিজিতে হয় পার্টিকুলারলি ডিগক্সিন জাতীয় ওষুধ বা বিটা ব্লকার জাতীয় ওষুধের ওভারডোজ যদি হয়ে যায় সেটা আমরা ইসিজি থেকে বলতে পারি তাহলে অনেক অনেক ইনফরমেশান আমরা জানতে পারি ইসিজি থেকে তাহলে এবার আমরা আলোচনা করি যে ইসিজি থেকে আমরা কি জানতে পারি না অর্থাৎ কোন কোন রোগ আছে যেগুলো হার্টের রোগ হওয়া সত্ত্বেও আমরা ইসিজি থেকে তার কোনো ইনফরমেশান পাই না এর মধ্যে দুটো গ্রুপ খুব কমন আমরা ভুগি কিন্তু এটা আপনাদের সমস্ত সকল সাধারণ মানুষের জেনে রাখা ভালো সেটা নিয়ে আমি একটু বলি এক নাম্বার হচ্ছে আমি বলেছিলাম যে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম হলে পরে ইসিজি থেকে জানা যায় কিন্তু একটা গ্রুপ অফ ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম আছে যেটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক বা কোনো একটা প্রবলেম কোনো একটা নিয়া যেটা ইন্টারমিডিয়েন্টলি হচ্ছে সব সময় হচ্ছে না সেগুলো যদি ডিউরিং ইভেন্ট আমরা ইসিজি না করি আমরা কিন্তু মিস করব দেখা গেল একজন মানুষ বারে বারে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন তার প্রত্যেকবার ইসিজি করা হয় ইসিজি নর্মাল আসে কিন্তু সে অজ্ঞান হতেই থাকে ডাক্তারবাবুদের কাছে গেলে তারা বলে হ্যাঁ আপনার হিস্ট্রি শুনে মনে হচ্ছে আপনার হার্টের কারণেই হয়তো আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন কিন্তু আপনার ইসিজিতে সেটা ধরা পড়ছে না তাহলে যেই সময় জিনিসটা হচ্ছে সেই সময় আমি ইসিজি করছি না বলে সেই জিনিসটা মিস হয়ে যাচ্ছে তো এটা ধরার জন্য অনেক সময় আমরা একটু বেশি ডিউরেশনের ইসিজি করি যেটাকে আমরা বলি হল্টার মনিটারিং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা তারও বেশিক্ষণ ধরে যদি টানা ইসিজি করা যায় অনেক সময় এই জিনিসটা ধরা পড়ে তাহলে এই জিনিসটা একটা নর্মাল ইসিজি থেকে আমরা মিস করতে পারি সেকেন্ডলি হার্টের যে কর্নারি সার্কুলেশনের ব্লকেজ অর্থাৎ অর্থাৎ ইস্কেমিয়া আমি বললাম যে এক্সট্রিম ম্যানিফেস্টেশন হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাট্যাক অবশ্যই ইসিজিতে ধরা পড়ে কিন্তু যদি হার্ট অ্যাট্যাক না হয়েও আপনার হার্টের মধ্যে কর্নারি সার্কুলেশনের ব্লকেজ থাকে বা ইস্কেমিয়া থাকে সেটা সব সময় একটা বেস লাইন ইসিজিতে অর্থাৎ আপনি যখন কোনো ডিসকমফোর্ট নেই সেই অবস্থায় ইসিজি করলে কিন্তু আমরা মিস করতে পারি অর্থাৎ হার্টের ব্লকেজ কিন্তু ইসিজি নর্মাল মানে হার্টের ব্লকেজ নেই এই কথাটা সত্যি নয় সুতরাং সেটা ধরতে গেলে কি করতে সেটা ধরার উপায় আছে এই ইসিজিটায় যদি আমি আপনাকে হার্টটাকে একটু স্ট্রেসফুল সিচুয়েশানে নিয়ে গিয়ে করি তাহলে সেই জিনিসটা ম্যানিফেস্টেড হওয়ার চান্স আছে সেই জন্য অনেক সময় আমরা হার্টের ডাক্তারবাবুরা আমরা কি করি আমরা হাঁটতে হাঁটতে ইসিজি করতে বলি যেটাকে আমরা বলি ট্রেডমিল টেস্ট বা টিএম তো সেই হাঁটতে হাঁটতে ইসিজি করলে হার্ট রেট অনেক বেড়ে যায় হার্টের ওপর প্রেশার পড়ে সেই সময় অনেক সময় ম্যানিফেস্টেড হয় তাহলে এই দুটো সিচুয়েশন অর্থাৎ হার্টের সমস্ত রকম ব্লকেজ এবং হার্টের ইলেকট্রিক সার্কিটের কিছু সমস্যা কখনো কখনো এরকম হয় হার্ট রেট খুব বেড়ে যাচ্ছে অ্যারিদমিয়া হচ্ছে কিন্তু যখন ঠিক হয়ে যাচ্ছে সে সময় ইসিজি করলে কিছু ধরা পড়ছে না সেগুলো আমরা নর্মাল ইসিজিতে নর্মাল অবস্থায় ইসিজিতে মিস করছি সুতরাং এই এই ধারণাটা থাকা কিন্তু চলবে না যে আমি হার্টের ডাক্তারবাবুর কাছে গেলাম উনি ইসিজি করলেন আমার ইসিজি নর্মাল এলো সুতরাং আমার হার্টের কোনো সমস্যা থাকতে পারে না এই ধারণাটা বা এই কনক্লুশনটা কিন্তু ভীষণ ভীষণ ভুল কখন ইসিজি করবেন আমরা বলি পার্টিকুলারলি যদি আপনার মনে হয় যে আপনার আপনাকে হার্টের ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে অর্থাৎ আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যার কথা আপনি ভাবছেন সেক্ষেত্রে সেই সব সিচুয়েশনে আপনাকে একটা ইসিজি করতে হবে ইনফ্যাক্ট আমরা বলি হার্টের ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগেই আপনি আপনার একটা ইসিজি করিয়ে নিয়ে যান তাহলে তার পক্ষে বুঝতে সুবিধা হবে তাহলে আজকের আলোচনায় আমরা বুঝলাম যে ইসিজি হার্টের প্রবাবলি থেকে ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশান যেটা খুব করা থ্রেসলটা খুব কম আপনি কোনোরকম সমস্যা হলে আগে একটা ইসিজি করিয়ে নেবেন তাতে ক্ষতি বা দোষ কিছু নেই কিন্তু ইসিজি নর্মাল থাকা মানেই কিন্তু হার্টের কোনো রোগ নেই এরকম ধারণাটা ভুল তাহলে কি করবেন একটা খুব প্র্যাকটিক্যাল ওয়ে আউট আছে যে আপনার যখন ডিসকমফর্ট হচ্ছে অথবা আপনার যখন প্রবলেমটা হচ্ছে সেই সময় যদি আপনি ইসিজিটা করতে পারেন তাহলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ইনফরমেশান আমরা পেতে পারি এটা সব সময় হয়তো প্র্যাকটিক্যাল হতে হবে না কারণ ইসিজি এরকম তো নয় যে আপনার বাড়িতে আপনি বসে করতে হবে আপনাকে কোথাও গিয়েই জেনারেলি করতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে এটা করা সম্ভব আমরা এই অ্যাডভাইস দিয়ে দেখেছি আমাদের অনেক পেশেন্টরা ডিউরিং এপিসোড বা ডিউরিং প্রবলেম ইসিজি করেছে এবং তাতে এমন অনেক কিছু ইনফরমেশান ধরা পড়ে গেছে এমন ডায়াগনোসিস করা গেছে যেটা বারে বারে ইসিজি করে হয়নি সেটা একটা খুব প্র্যাকটিক্যাল ওয়ে আউট হতে পারে আপনার বাড়ির কাছাকাছি কোথায় ইসিজি হয় সেটা যদি আপনি আগে থেকে জেনে রাখতে পারেন এবং কাজের সময় তার ফোন নাম্বার বা কিছু থাকলে এসে যদি একটা ইসিজি পারেন সেই সময় তাহলে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারবো তো আজকের ভিডিওটা এর থেকে আর লম্বা করব না আশা করি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার